তাহলে হয়তো আপনারা 20 টাকা করে বাড়াতেন, দয়া না হলে বাড়াতেন না। আমরা একটি আশায় বছরের পর বছর শ্রম দিয়েছি যে কোম্পানির অতি ট্রেডিশন প্রচলিত পদ্ধতি হিসাবে বদলি থেকে শ্রমিক স্থায়ীকরণ করা হবে, কিন্তু আপনারা আপনাদের স্বার্থের জন্য আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেন। আপনারা নিজেদের আত্মীয় স্বজন দুর্নীতিবাজের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে বহিরাগত লোকদেরকে নিয়োগ করেন। তাহলে আমরা কি দোষ করেছিলাম? আপনারা কেন আমাদেরকে বছর বছর পর রাখলেন? আপনারা 3 মাস সময় অনুযায়ী 6 মাস 9 মাস পরে আমাদেরকে বলতেন যে না, আপনাদেরকে আর চাকরি দেওয়া হবে না। বাংলাদেশে 18 কোটি লোক তার বিএডি বাংলাদেশে চাকরি করে না, তারাও তাদের পেট পালে, তাদের স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে, খায় পরে বাঁচে। আমরা আমাদের বিকল্প ব্যবস্থা করতাম, কিন্তু আপনারা আপনাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের যৌবন বয়সের রক্তের শ্রম ঘাম আপনারা শুষে নিলেন, আর এখন শেষ বয়সে আমাদেরকে পথে বের করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমার আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই। আমেরিকা, ব্রিটেন শ্রমিক অধিকারের নামে আমাদের দেশের জিএসপি সুবিধা বাতিল করে দিয়েছে। তারা বলতেছে আমাদের বাংলাদেশের শ্রমিকদের অধিকার দেওয়া হয় না, এই জন্য আপনাদেরকে জিএসপি সুবিধা আমরা বন্ধ করে দিলাম। তাহলে আপনাদের কোম্পানি কিভাবে 42 বছর পর্যন্ত একজন শ্রমিককে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে বছরের পর বছর তার রক্ত শোষণ করে? এই জবাবদিহি কে দিবে, কে নিবে? আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আমেরিকান হাই কমিশনকে, ব্রিটিশ হাই কমিশনকে ডাকেন, জিজ্ঞাসা করেন যে আপনাদের কোম্পানি কিভাবে আমার দেশে 42 বছর পর্যন্ত একজন শ্রমিককে অস্থায়ী ভিত্তিতে খাটাতে পারে, কিভাবে আমাদের দেশে ব্যবসা করে আমাদের রচিত আইনকে উল্লঙ্ঘন করতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা জবাবদিহি করেন, আপনারা জবাবদিহি কাম চান। যদি আপনারা এই কাজ না করেন তাহলে আমরা ভবিষ্যতে আমেরিকান এম্বাসি ঘেরাও করব, আমরা ব্রিটিশ এম্বাসি ঘেরাও করব। আমরা জবাবদিহি চাবো যে কিভাবে আমাদের দেশে জিএসপি সুবিধা বাতিল করে আর আমাদের রক্তের ঘাম কিভাবে তারা শোষণ করে। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো বিষয়টি আপনারা ভালোভাবে জোরদার ভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ও আমার শ্রমিক ভাইরা, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, পুলিশ প্রশাসন আছে, আইন আছে, বিচার আছে। কার জন্য? যে নির্যাতিত, যে শক্তি প্রয়োগের মাধ্যমে নিজের অধিকার আদায় করতে পারে না, তার জন্য আইন, তার জন্য বিচার ব্যবস্থা। একজন বিক্রিম বিচার ব্যবস্থার কাছে আশ্রয় নেয়। আমরা যখনই আমরা নিজেদের অধিকারের জন্য আওয়াজ তুলেছি, যখনই কোম্পানির কাছে অধিকার আদায়ের প্রশ্নে আন্দোলন সংগ্রাম করেছি, তখনই আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। বিগত 30 তারিখে আমাদের সেই নীতিহীন শ্রমিক নেতৃবৃন্দকে যখন আমরা ধরলাম যে আজকে আপনারা আমাদেরকে একটা ফায়সালা করতে হবে, আমাদেরকে 3 মাস পর্যন্ত আপনারা কাজও দিবেন না, রাস্তা রাস্তায় ঘুরাবেন, একটা ফায়সালা করতে হবে, তারা বলল যে ঠিক আছে, আপনারা 2 জন সিভিল নেতৃবৃন্দকে ভিতরে পাঠান, তারা কোম্পানির সাথে আলোচনা করুক, ইনশাল্লাহ আমরা আজকে একটা ফায়সালা করব। তারা দুপুর 2টা বাজে ফ্যাক্টরির ভিতরে ঢুকলো, রাত 10:45 তাদের কোনো খবর নেই। তারা সেখানে সময় নষ্ট করতেছে, গড়িমসি করতেছে, বিভিন্ন ধরনের কাজ প্রদর্শন করতেছে। হঠাৎ 10:45 কোম্পানির সিকিউরিটি ম্যানেজার মেজর তানভীর সাহেব এবং কোম্পানির ভাড়াটিয়া সিকিউরিটি নিয়ে আমাদের উপরে আক্রমণ করে, আমাদের 50-60 জন লোককে ইন্ডিয়েট করে, আর তারপরে আমাদের নামে মিথ্যা মামলা কাফরুল থানায় দাখিল করছে। তাহলে আমরা কি নির্যাতিত না কোম্পানি নির্যাতিত? ব্রিটিশ আমেরিকান টোবাকো সরকারের চোখে ধুলা দিয়ে আইনকে হাতে তুলে নিয়ে আইন অমান্য করে নিয়ে আবার আইনের আশ্রয় নিয়েছে, আমাদের নামে ষড়যন্ত্রমূলক মামলা করেছে। আমরা সকল শ্রমিক আপনাদের কাজ মাধ্যমে কোম্পানির কাছে জোর দাবি জানাবো যে অন্যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা হরেয়ানমূলক মামলা বিলম্বে প্রত্যাহার করতে হবে। যেসব শ্রমিক ভাই এই বিষাক্ত তামাক কারখানার পরিবেশে কাজ করতে করতে আজকে পঙ্গু, রোগাক্রান্ত, অসহায়,
অক্ষম হয়ে গেছে, তাদের কোনো ক্ষতিপূরণ আপনারা দেন না। সিগারেট প্যাকেটের গায়ের উপর আপনারা লেখে লিখে রাখেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করলে হাতের রোগ হয়, কিন্তু আপনারা তো কোনো শ্রমিককে বলেন না যে ভাই আমাদের ফ্যাক্টরিতে কাজ করলে আপনার ক্যান্সার হতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, বিভিন্ন ধরনের জটিল রোগ আপনাদের হতে হতে পারে, ইচ্ছা করলে আপনারা চাকরি করেন নাইলে করেন না, এমন কোনো কথা তো আপনারা বলেন না। তাহলে একজন লোক যদি ডেলি 10টা সিগারেট ধূমপান করে তাহলে তার যদি ক্যান্সার হতে পারে, আমরা যে ধূমপান এই পরিবেশে বছরের পর বছর 20 বছর 30 বছর 40 বছর কাজ করছি, আমাদের অবস্থা কি? আমাদের ক্ষতিপূরণ কে দিবে? আজকে আমাদের মধ্যে দেখেন, আপনারা তাকে দেখেন, আমাদের বহু ভাই ইয়ং বয়সে কারখানায় ঢুকছে, আজকে তারই চুল পেকে গেছে, তাদের ক্ষতিপূরণ কে দিবে? তারা যে নির্যাতিত অসহায়, আমাদের এক ভাই আজকে ব্রেন টিউমারে আক্রান্ত মৃত্যু সাজা পাঞ্জা লড়ছে, কোম্পানি এই ক্ষতিপূরণ কে দিবে? আপনাদের মাধ্যমে আমরা কোম্পানির কাছে জোর দাবি জানাবো, আমাদের যেসব ভাই রোগ আক্রান্ত হয়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ অবিলম্বে করতে হবে। আমাদের নামে মিথ্যা দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে যে একদিন আগে কোম্পানিতে প্রবেশ করেছে তার একদিন আগে চাকরি স্থায়ীকরণ করতে হবে। 4 নম্বর, বিনা নোটিশে চাকরিচ্যুত সকল শ্রমিককে অনতিবিলম্বে পুনরায় কর্মে নিয়োগ দিতে হবে নিঃস্বার্থভাবে। যদি আমাদের 4 দফা দাবি মানানো হয়, আমাদেরকে যদি রাজপথে থাকতে বাধ্য করা হয়, তাহলে আমরা কোম্পানির গেট অবরোধ করব, প্রয়োজনে আমরা অনশন করব, প্রয়োজনে আমেরিকান এম্বাসি ঘেরাও করব, প্রয়োজনে ব্রিটিশ এম্বাসি ঘেরাও করব। আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে থাকব, আছি। আমার শ্রমিক ভাই আপনাদেরকে বলতেছি যে কোন কোম্পানির কোন ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আমাদেরকে, আমরা যখন কোম্পানির সাথে লেনদেন করতেছি তখন কোম্পানি আমাদের একটা নিষিদ্ধ ঘোষিত ব্যাটারি চালিত অটো অফার করছে, বলছে আপনারা স্বইচ্ছায় কার্ড হ্যান্ড ওভার করেন, আপনাদেরকে একটা করে ব্যাটারি চালিত অটো দিব। সেই ব্যাটারি চালিত অটো গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে, একটা নিষিদ্ধ বিষয় আমাদেরকে চাপায়া দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মামলা হামলা হুমকি ধমকি প্রদান করতেছে। আমরা স্পষ্টভাবে আমার শ্রমিক ভাইদেরকে বলতে চাই যে আপনারা ভুলেও কোম্পানির ফাঁদা পাতে পা দিবেন না। আমরা সবাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, কোন ধরনের ষড়যন্ত্র আমাদেরকে টলাতে পারবে না। আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি শেষ করার পর এখান থেকে আমরা একটা সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল নিয়ে এখান থেকে ঘুরে বাসদ অফিসের সামনে পর্যন্ত যাব, এবং যে 5 জন শ্রমিক নেতৃবৃন্দের নাম আমরা প্রশাসনের লোকদের কাছে দিয়েছি তারা শুধুমাত্র তারা যাবেন, আপনাদেরকে তারা টাকা না লাগে, আপনারা একসাথে থাকবেন, তাদের মাধ্যমে যায় আমাদের আমাদের যে বেস আমাদের যে স্মারকলিপি দেওয়ার কথা সেটা আপনারা যথাযথ স্থানে দিয়ে আসবেন, তারপর আমরা আমাদের কর্মসূচি শেষ করব। আমাদের মিছিলটা এখান থেকে আরম্ভ হয়ে ওই হাইকোর্টের মোড় ঘুরে বাসদ অফিসের সামনে পর্যন্ত যাবে। আপনারা সুশৃঙ্খল ভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং বাকি 5 জন গিয়ে স্মারকলিপিটা দিয়ে আসবেন। এরপর আমাদের কর্মসূচি, আজকের কর্মসূচি এখানে শেষ হবে। যদি কোম্পানি আগামী 7 দিনের ভিতরে আমাদের দাবি না মানে তাহলে যে কঠিন কর্মসূচি দেব, প্রয়োজনে রেলপথ অবরোধ করব, নোয়াখালী সড়ক পথ অবরোধ করব, দেখব সরকার কিভাবে ঘরে ঘুমায় থাকে, কিভাবে আমাদের ডাকে সাড়া না দিয়ে পারে। আপনাদেরকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ, মানবতার প্রতি আবেদন আপনারা আমাদের পাশে, মানবতার প্রতি আবেদন আপনারা আমাদের আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে নৈতিকভাবে সহযোগিতা করুন, কোম্পানির উপর চাপ প্রয়োগ করুন, বাঁচতে দিন। এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। সংগ্রাম চলছে।
আপনারা জানেন সেই মিছিল প্রেস ক্লাব থেকে প্রথমে আসছে কথা দেওয়া হয়েছে
ফলে আমরা বলেছিলাম পল্টন অন্তঃসমর করতে যাব কিন্তু আমাদেরকে পুলিশ সেখানে যেতে দেয়নি ফলে আমাদের বাসক কার্যালয়ের মুখে আমাদেরকে পুলিশ আসতে দিয়েছে আমরা এই বাধার মুখে আমরা শান্তিপূর্ণ হবে আমাদের কর্মসূচি পালন করছি এখন আমাদের নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে যাবেন যে পাঁচজন তার বাইরে আমরা বলতে চাই আমাদের যে দাবি আছে সেই দাবি আদায়ের জন্য ভবিষ্যতে যে কঠোর কর্মসূচি হবে সেই কর্মসূচিতে আপনাদের ছেলে মেয়ে আত্মীয়স্বজন সহ আপনারা সহায়তা করবেন আপনারা যদি আমাদেরকে নেতা মানেন কোম্পানি মানতে বাধ্য কিন্তু আপনাদেরকে বলতে পারবো যে আপনি আসেন না